লক্ষ্মীপুরে বন্যায় দুর্গত এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অস্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় সদর উপজেলার তেরানং দিগুলি ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় রোগীরা সারিবদ্ধভাবে চিকিৎসা নিচ্ছে আর পর্যায়ক্রমে ডাক্তাররা তাদের চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করছে ফ্রি মেডিকেল সেবা এবং ওষুধ পেয়ে রোগীরা ধন্যবাদ জানায় ডিপ্লোমা অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে না এটা তো ভালো উদ্যোগ নিচ্ছে গ্রামে মানুষ পানিবাহিত রোগে অনেক আক্রান্ত হয়ে গেছে যে কাজটা করছে এটা মানবিক দৃষ্টিক দিয়ে তারা ভালো করছে এরম কাজ আমি মনে করি সব জায়গা হওয়ার দরকার আছে সব আস্ত হওয়ার দরকার আছে আমাদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্যায় দুর্গত অসহায় মানুষদের এভাবে চিকিৎসা সেবা দেওয়ায় তেরো নং দিঘুলি ইউনিয়ন পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় আয়োজকদের এটা একটি প্রত্যন্ত গ্রাম এই অঞ্চলে তেমন কোনো মানে বন্যা কবলিত মানুষের জন্য তেমন কোনো সহায়তা আসে নাই এমনকি প্রচুর মানুষ প্রায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এদের চিকিৎসা এবং আশ্রয় কেন্দ্রের মানুষের জন্য চিকিৎসা সেবার কথা চিন্তা করে আমি ডিপ্লোমা চিকিৎসক মেডিকেল টিমকে হচ্ছে অনুরোধ করার পরে ওনারা এখানে এসেছে এসে হচ্ছে ওনারা প্রায় শতাধিক মানুষের উপরে মানুষজনকে চিকিৎসা সেবা দিয়েছে এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে এই চিকিৎসা সেবার কারণে এই আশ্রয় কেন্দ্রে মানুষ অনেক আনন্দিত ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এ সময় ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ জানায় নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীতে তাদের একাধিক টিম কাজ করছে তারই আলোকে লক্ষ্মীপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে তারা এই চিকিৎসা সেবা প্রদান করছে এ পর্যন্ত লক্ষ্মীপুরে প্রায় নব্বইটির বেশি আশ্রয় কেন্দ্রে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বন্যার শুরু থেকেই আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমাদের দীগুলি ইউনিয়নের দশটার করে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে এখানে আমরা সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমাদের আমাদের বেকার ডিপ্লোমা চিকিৎসক বৃন্দ এবং আমাদের কর্মজীবী চাকরিগত ডিপ্লোমা চিকিৎসকৃন্দ ইন্টার্ন ছাত্ররা সবাই সমন্বয়ে আমরা আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো পর্যালোচনা করছি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি অঞ্চলে আমাদের টিম কার কাজ করে যাচ্ছে আমাদের ডিপ্লোমা চিকিৎসকরা সে তার আলোকেই আমরা লক্ষ্মীপুর জেলার প্রতিদিনই আমাদের যতগুলো আশ্রয় কেন্দ্র আছে ম্যাক্সিমাম আশ্রয় কেন্দ্রগুলোতে আমাদের যারা ডিপ্লোমা চিকিৎসক আছে তারা জনসাধারণে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের কার্যক্রমকে তারা পরিচালিত করে যাচ্ছে আমরা প্রায় লক্ষ্মীপুর জেলায় প্রায় আমরা হচ্ছে নব্বইটার উপরে কেন্দ্র আশ্রয়ন কেন্দ্রে আমরা চিকিৎসা সেবা দিয়েছি এই পর্যন্ত। পদ্ধতিা কেন্দ্র আসলে অনেক পেশেন্ট পাচ্ছি পাচ্ছে আমরা। আমরা লক্ষীপুর জেলা প্রাইভেট ডিপ্লোমা প্রাইভেট অ্যাসোসিয়েশন আজকে সকাল থেকে আমরা আরো তিনটা কেন্দ্র পরিদর্শন করছি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করেছি। এখানে আসি আমরা 50 বেশি রোগী দেখেছি এবং শাফায়েত সাকিব নুহালি টিভি লক্ষীপুর। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আইডিযাল আলী মাদ্রাসা। জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সহত যোগ্য আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি